হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিং আইডিতে হঠাৎ করে নতুন নোটিশ কারণ কি সত্যি কি রিং আইডিতে আসার আলো জ্বলে উঠবে আগামীকাল মানববন্ধন অনুসরণ কর্মসূচি তারা করবে রিংআই গ্রাহক প্লাস এজেন্টরা সত্যি কি মানে রিং আইডি কামব্যাক করছে আমরা টাকাটা ফেরত পাবো নোটিশটা দেখে তো খুব ভালোই লাগছে নাকি এটাও আগের মতো ভিত্তিহীন ভাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট আমি নোটিশটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু শেয়ার করব। কিছু কথা শেয়ার করব তাহলে আপনারা সব কিছুই ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে তো বেশি সময় নিতে যাচ্ছে না চলে যাচ্ছে সরাসরি ভিডিওর মূল টপিককে তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আগে সেই সব দেখবেন তারপরে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন আর কিছু বোনাস ভিডিও কিন্তু রয়েছে আজকের ভিডিওতে যেটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেটা শেষে বলবো ঠিক আছে তো যাই হোক শুরু করা যাক দেখুন আজকে দুই তারিখ অর্থাৎ দুই তারিখ ফেব্রুয়ারি মাস দুই সাল প্রিয় রিং আইডি ব্র্যান্ড প্রোমোটার গন ঠিক আছে শুরুতে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটা আমি পড়তে চাচ্ছি না আপনারা সুন্দরভাবে সব কিছু করে নিন আমি যা সংক্ষিপ্ত আকারে কিছু জানানোর চেষ্টা করব দেখুন তারা যে আশাবাদী ছিল জানের মাসের মধ্যে ঠিক হবে বাট সেটা ঠিক হয় নাই এটা নিয়ে তারা কাজ করে যাচ্ছে এটা সেটা উল্লেখ করেছে ঠিক আছে এবং সেই সাথে তারা বলেছে ইতিমধ্যে তারা নাকি মানে বিশ্ববিখ্যাত কোম্পানির সাথে অর্থাৎ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের সাথে তারা নাকি চুক্তিবদ্ধ হচ্ছে মানে এই কথাগুলো এখানে উল্লেখ করেছে এবং এই মুহূর্তে মানে যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের থেকে আপনাদের বিরত থাকতে বলেছে ভাই এই যে নোটিশটা দিয়েছে আমি একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের একদম ক্লিয়ার একদম একসাথে একশো যেটা সত্য যেটা সত্য কথা সেটাই বলছি এই যে নোটিশ দিয়েছে সম্পূর্ণ একটি ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই তার কারণ আপনারা জানেন এরকম নোটিশ আরও অনেক অনেক দিয়েছে বাট তার কোনো কাজ হয়নি এক কথায় আমাদের নোটিশের কোনো প্রয়োজন নেই আগে কাজ করে দেখাতে হবে আমরা পারি কাজ করে দেখাতে হবে পারি আর কাজ না করেই আপনারা নোটিশ এখানে ঝুলে দিবেন যে দুই লক্ষ গ্রাহকের জন্য আমরা কাজ করে যাচ্ছি দুই লক্ষ গ্রাহকের জন্য দুই কোটি মানুষের জন্য কর্মক্ষেত্র তৈরি করব ভাই এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না ঠিক আছে এটা হচ্ছে আমাদেরকে চুপ থাকার জন্য আমরা যাতে শান্ত সৃষ্ট থাকে তাদের বিরুদ্ধে যাতে কোনো প্রকার কমপ্লেন না করি কোনো প্রকার কথা না বলে যার জন্য এই নোটিশটা দিয়েছে ভাই আপনারা আসলে এতটাই বোকা এতটাই সরল সোজা আসলে আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে আপনারা এখনও রিং আইডি এজেন্টদেরকে কী বলবো আসলে এতটাই বিশ্বাস করেন মনে করেন যে ফেরেশতা তারা যা বলছে তাই সঠিক ভাই আপনারা এক কথায় অনেকে একদম সরল সোজা তাই তাদের তাদের যে চালাকি সেটা আপনারা কখনোই ধরতে পারেন না এই নোটিশটাও তারাও মনে করেন যে তারাই সুন্দরভাবে একটা মিটিং করে এই নোটিশটা দিয়েছে ঠিক আছে তারা পূর্ব পরিকল্পনা করে কিন্তু নোটিশটা সময় দিয়ে থাকে ঠিক আছে তারা যে আপনাদের একের পর এক আশা দিয়ে যাচ্ছে ভাই এই যে যারা ই কমার্সের টাকাগুলো ব্যাক পাচ্ছে তারা কীভাবে পাচ্ছে আপনারা কি একটু জানেন অতীত ইতিহাস জানেন তারা কীভাবে পাচ্ছে আপনারা জানেন না সব জায়গায় সব জায়গায় ই কমার্স নিয়ে নোটিশ সরি সব জায়গায় ই কমার্স নিয়ে নিউজ করা হয় ঠিক আছে খবর প্রকাশিত হয় রিঙাড়িকে নিয়ে কেন হয় না ভাই রিঙাড়ি কোনো ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান না ঠিক আছে কখনোই তারা রিঙাড়ি ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান না ই কমার্সের নামে তারা এম এল এম বিজনেস করেছে ঠিক আছে কমিউনিটি জব নিয়ে এক কথায় রিঙাড়ির এজেন্ট আপনাদেরকে যেটা বলতেছে যে আগামী আগামীকালকে মানববন্ধন হবে যাই হোক আরও নাকি অনুশন কর্মসূচি হবে যাই হোক তারা কোনো সমস্যা নেই এটা হচ্ছে তাদের পার্সোনাল বিষয় ঠিক আছে তো এখান থেকে আপনারা যে যাই বলুন না কেন তারা এখন মানববন্ধন করুক এর আগেও তারা মানববন্ধন করতে চেয়েছিল করেনি ঠিক আছে কোনো কুল না পেয়ে আপনাদের একের পর এক কমেন্টমেন্ট করে তারা রাখতে পারে নাই এখন তারা নিজেকে সেভ নিজেকে বাঁচার জন্য এখন তাদের আর বাঁচার কোনো পথ নেই তার জন্য মানববন্ধনে ডাক দিয়ে তাদের নিজেদেরকে সেভ রাখবে ঠিক আছে তাদের টাকা খরচ করে সেভ রাখবে তারা তো কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করেছে ঠিক আছে তো আমি আপনাদের একটা কথা বলি একটা বিজ্ঞাপনের বিনিময়ে কখনোই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দেওয়া হয় না ঠিক আছে আর এই কোম্পানি কখনোই কাম ব্যাক করবে না কমিউনিটির জব থেকে আপনারা আগের মতো ইনকাম করতে পারবেন না এক কথায় যদি এই কোম্পানির টাকা আমরা ব্যাক পাই তাহলে একটাভাবেই ফেরত পেতে পারি সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া আইনের সহায়তা মানে আইনের সহযোগিতা নিতে হবে আপনি কিভাবে প্রতারিত হয়েছেন কার মাধ্যমে প্রতারিত হয়েছেন কেন প্রতারিত হয়েছেন কোন সেবাটা এখান থেকে নিতে চেয়েছিলেন বাট সেটা পাননি আপনি যদি একটা কমপ্লেন ফাইল তৈরি করে একটা অভিযোগ করতে পারেন আইনের সহায়তা 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 নিতে পারেন তাহলেই আপনি এখান থেকে টাকাটা পাবেন অন্যথায় আপনি কখনোই টাকা পাবেন না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এখানে বলে গেলাম আজকে হানড্রেড পার্সেন্ট আমার কথা আপনারা মিলিয়ে নিন আপনাদের আর একটা উদাহরণ দেয় উদাহরণ বললে ভুল হবে সরি একটু ভুল হচ্ছে উদাহরণ নয় একটা সত্য কথা এতদিন আরাফাত হচ্ছে আমি তার কথা বলতে চাইনি তারপরে বলা হচ্ছে তার একটি কারণ আছে তিনি এতদিন আমাদেরকে বলেছে সব কিছু ঠিক হবে ঠিক আছে আমরা সেটা মেনে নিয়েছি এবং তিনি অর্থাৎ এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা এতটা তাকে ভালোবাসেন তিনি আজকে একটা অযথা অলরেডি দেখিয়েছে ঠিক আছে তিনি দুই দিন আগে যে ভিডিও দিয়েছেন তার কি ভোল্টেজ কথা বলার কি সুন্দর আর আজকে তিনি অসুস্থ হয়ে গেছেন তার কারণ কালকে মানববন্ধন মানববন্ধনে গেলে কিছু গেতনেও খেতে পারে এজেন্টা যার জন্য কিন্তু তিনি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে আমি আসলে আগামীকাল মানববন্ধনে যাচ্ছি না তো কোনটা বাস্তব আর কোনটা অভিনয় এটা আপনাদের মতো সরল সোজা বোকাদের বোঝার মতো কোনো ক্ষমতা নেই ঠিক আছে আপনারা শুধু চান আমাদেরকে যারা শান্তনা দিক তারাই ভালো ঠিক আছে আপনারা শুধু চান আমাদের যারা মিষ্টি কথা বলে আমাদেরকে যারা আশা দিয়ে রাখে তারাই ভালো যারা সত্য কথা বলে সত্য কথা আপনাদের কাছে তেতো হয়ে যায় যার জন্য বর্তমান আজকের এই পরিস্থিতি এই পরিস্থিতি কখনও আস এই পর্যন্ত আসতো না যদি আপনারা সচেতন হতেন যদি আপনারা এজেন্টদের বিরুদ্ধে একটা কমপ্লেন ফাইল তৈরি করতেন যদি কমপ্লেন করতেন আইন প্রশাসনের কাছে তাহলে টাকাটা এতদিন হয়তো আপনারা রিফান্ড পেয়ে যেতে পারতেন ঠিক আছে কিউকমের কমের মতো রিফান্ড পাওয়া হয়তো এতদিনে শুরু হয়ে যেত তার কিন্তু সেটা হয়নি কিন্তু সেটা হয়নি কেন জানেন সেটা আপনাদের জন্য সেটা একমাত্র আপনাদের জন্য আপনারা যারা আমার ভালোবাসার মানুষজন আছেন যারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু আপনারা কখনোই আমাদের মতো কথা কারোর কাছ থেকে শোনেন নাই এমনকি আমাদের কথা বিশ্বাসও করেন না ঠিক আছে যার জন্য আজকের এই পরিস্থিতি আপনারাই ক্রিয়েট করেছেন আমি মনে করি এই যে মানববন্ধনটা হবে আগামীকাল দেখেন কিচ্ছুই হবে না আমি বলে দিলাম ফিউচার আপনাকে বলে দিলাম কিচ্ছুই হবে না ঠিক আছে সর্বশেষ আপনারা কি করবেন আইনের সহায়তা নেবেন বাট অনেক দেরি করে ফেলতেছেন এটাই হচ্ছে কাহিনী যাই আর কথা বলতে চাচ্ছি না এখন আপনারা কি করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর আমি মনে করি যে রিং আইডির এজেন্টরা অনেক এজেন্টে হয়তো কালকে যারা সিনিয়র এজেন্ট আছে অনেক এজেন্টে হয়তো সরাসরি মানববন্ধনে নাও থাকতে পারে এর কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে না ঠিক আছে কারণ তাদের নামে মামলা রয়েছে হয়তো গ্রেপ্তার হতে পারে ঠিক আছে এক কথায় কী করলে আপনারা টাকা পাবেন কী না করলে আপনারা টাকা পাবেন না সেটা আপনাদের আমি মনে করি খুবই ভালো করে জানা শুধু এটা আপনাকে করতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম